কাট এবার করবো সেটা হচ্ছিল অনেক অনেক শুভেচ্ছা, 600 এপিসোড একটা বিরাট বড় জার্নি মাইলস্টোন পার করলে। তোমার কথা রেজোরেই বলি, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা ধারাবাহিকের পরিস্থিতি কিন্তু খুব ভালো নয়, শুরু হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, এটা কি একটা খারাপ দিক মানে বাংলা ধারাবাহিকের ক্ষেত্রে এবং শিল্পীদের জীবনে? হ্যাঁ, আসলে ধারাবাহিক যবে থেকে মেগা ধারাবাহিক এলো তারপর থেকেই একটা কিছু শুরু হলে সেটা মেগা ধারাবাহিকের কনসেপ্টই তাই, মানে ডেইলি সোপ আর কি বহুদিন চলবে, তো সেরকমই হচ্ছিলো। মাঝখানে এই অনেক চ্যানেল তাদের বিভিন্ন শোজ এবং টিআরপি ইস্যুস, কার টিআরপি কারটা বেশি দেখছেন দর্শক, কারটা দেখছেন এই নিয়ে একটা প্রচণ্ড লড়াই, এইসবের মধ্যে অনেক ভালো ভালো কাজও শুরু হয়ে মানে এবার দেখো বন্ধ হচ্ছে, চ্যানেল বন্ধ করছে কারণ তারও তো একটা ব্যবসার দিক আছে, চলছে না বা দেখছে না বলে বন্ধ করছে, তো সব মিলিয়েই একটা এরকম হচ্ছে যে দু তিন মাসে সিরিয়াল বন্ধ হচ্ছে। সেইখানে দাঁড়িয়ে ফেরারি মন এক বছর আমার সেটা একটা ভালো গুড অ্যাচিভমেন্ট বলে আমার মনে হয়েছে। দর্শকরা গল্প দেখছে না সেটা কি একঘেয়েমি হয়ে যাচ্ছে, সেই একটা লোকের পাঁচটা বিয়ে সেই কুটকা চালি? হ্যাঁ সেটা তো বটে, এটা তো আমার মনে হয় যে টেলিভিশনে অনেক ভালো ভালো কনটেন্ট এর আগেও তো আমরা করেছি, কি অসাধারণ কনটেন্ট টেলিভিশন করেছি, সেটা কি টেলিফিল্ম ছিল? টেলিফিল্ম ছিল, আমি বলছি টেলিভিশন সিরিয়াল ছিল, তখন মেগা ছিল না? মেগা ছিল, হ্যাঁ 13 এপিসোড 26 এপিসোড এরকম ছিল, বা যখন মেগাও শুরু করেছিলাম আমি জীবনে মেগা শুরু করেছিলাম, তার ক্রিয়েটর ছিলেন ঋতুপর্ণ ঘোষ, তার ক্যামেরা করেছিলেন অভি মুখার্জি, আস্থা বলে একটি অসাধারণ কন্টেন্ট এবং সেই সিরিয়ালটা 7 বছর চলেছে আস্থা, অনেকেই হয়তো মনে রাখবেন, তো কাজেই হতো না তা নয়, এখন আমার মনে হয়েছে যে কন্টেন্টেরই সমস্যার কারণে এগুলো হচ্ছে, যে কন্টেন্ট দর্শক দেখতে ভালোবাসেন সেই রকম তো তোমাকে ফিট করতে হবে। তারপরে মেধার তো একটু অভাব হয়েছেই, কারণ সবাই এখন মানে মানে হঠাৎ মানে রিলসে, মানে এখন অনেকেই বলে রিলস অভিনেত্রী বা রিলসের মানে ছোটো ছোটো করে গল্প সেরকম তো, হ্যাঁ এটা যারা করছে তাদের তো আমি দোষ দেবো না, যারা সেই রিলস দেখে ধরে নিচ্ছেন বা ভেবে নিচ্ছেন যে তারা দারুণ অভিনয় করবে, মানে এলেই অভিনয়টা করতে পারবে, দোষটা তার, তো সেই জন্য অনেক অনেক বেনজলও ঢুকছে তা নয়। এর থেকে তোমার মতে মানে ঘুরে দাঁড়ানোর এখন ফলো ঠিক আছে, অভিনেতা ঘুরে দাঁড়ানোর কি আছে, মানে আমার ঘুরে দাঁড়ানোর কিছু নেই, না তোমার না মানে পুরো ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে আছে, অনেক রকম ইভলিউশনের মধ্যে দিয়ে এলাম, অনেক বদল দেখলাম, চেঞ্জেস দেখলাম, এখন আমি দেখি চারপাশে অনেক কিছু, সেগুলো দেখলে খারাপ লাগে কিন্তু বলি না, আগে বলতাম এখন আর বলি না, তো ঠিক আছে আমি শান্তিপ্রিয় মানুষ, আমি নিজের কাজটা করে চলে আসি, চলে গেলে আমার ভালো লাগে। তোমার কাছে একটা ছোটো সাহায্য মানে যে তোমার কি মনে হয় যে এই জায়গা থেকে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে কী করে, কারণ বাংলা ছবির জগৎ খুব যে আহামরি খারাপ অবস্থায়, এর উপায় কী আমি জানি না, তবে হ্যাঁ এতদিনের একটা আর্ট ফর্ম সেটা তো একবারে মানে ধুলোয় মিশিয়ে যাবে তা তো নয়, সেটা তো নয়, নিশ্চয়ই কিছু একটা উপায় আসবে, অনেকবারই তো আসলে একটা ওই তরঙ্গের ঢেউয়ের মতো, কখনো ওপরে ওঠে কখনো, এখন আমরা এই নিচের দিকটায় আছি, আবার হয়তো কিছুদিন পরে তরঙ্গের মাথায় উঠবো আমরা, আশা করি উত্তরটা আমরা সবাই দেখতে পারবো।